গল্পটি একটি বিড়ালছানা এবং একটি হাঁসের বাচ্চাকে নিয়ে। একটি বিড়ালছানা এবং একটি হাঁসের বাচ্চা দুজনে খুবই ভালো বন্ধু ছিল। তারা সবসময় একসাথে থাকতে পছন্দ করত। তারা কখনোই চাইতো না একে অপর থেকে আলাদা থাকতে। হঠাৎ বিড়ালছানাটি একটু আলাদা থাকার মনস্থির করল, কিন্তু হাঁসের বাচ্চাটি তার এ কাজে বাধা দিতে থাকে। এমনই একটি গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই ভিডিওটি। বিড়াল ছানাটি হাঁসের বাচ্চাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে হাঁসের বাচ্চাটি তাকে কোনোভাবে যেতে দিতে রাজি হয় না। হাঁসের বাচ্চাটি বিড়াল ছানাকে বাধা দিতে সর্বোচ্চ চেষ্টা চালায়, অন্যদিকে বিড়াল ছানা তাকে ভালোবেসে ভোলানোর চেষ্টা করে একটু একা থাকার জন্য। বিড়ালছানাটি কি পারবে তাকে ভুলিয়ে একটু একা থাকতে? দেখতে থাকুন পুরো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পান। বিড়ালছানাটি তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অপরদিকে হাঁসের বাচ্চাটিও নাসুরবান্দা, কোনোভাবেই তাকে একা হতে দিতে চাচ্ছে না। বিড়ালছানাটি মনে হয় এবার তার চেষ্টা সফল করেই ছাড়বে। দেখতে থাকুন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। বিশ্রাম শেষে আবার ফিরে আসে বিড়ালছানাটি। বিড়ালছানাটি ফিরে আসার পরে হাঁসের বাচ্চার অভিমান বেড়ে যায়। তখন বিড়ালছানাটি কিছুতেই হাঁসের বাচ্চাটির অভিমান ভাঙাতে পারছে না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পান।